তৈরি হচ্ছে বিখ্যাত দিলবাহার শরবত, যেখানে 15 থেকে 20 রকমের হেলদি সব ইনগ্রিডিয়েন্টস থাকে। তার মধ্যে আছে মালাই, কয়েক রকমের বাদাম, জাফরান, ওটস, আরো অনেক রকমের আইটেম। আসলে এটা শুধু এক গ্লাস শরবত না, এটা এক গ্লাস প্রোটিন বলতে পারেন। এইটা এমন একটা জিনিস যেটা আপনি এখানে ছাড়া আর কোথাও পাবেন না। আর এইটা খাওয়ার জন্য মানুষ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। আমরা আজকে এটা ট্রাই করব এবং দেখব এটার টেস্ট আসলেই কেমন। তার আগে যারা খাচ্ছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে দেখি। এগুলো এমন এক জিনিস যা খাইলেও বসতে হবে, না খাইলেও বসতে হবে। এটা কেমন কথা, এটা কেমন কথা হলো? না খাইলে বসতে হবে না, কেন খাই নাই, আর খাইলে বসতে হবে না, আবার আসা লাগতো। এই জাম ঢেলে কেন আবার আসতে হবে? দশে যদি বলা যায় শরবত হিসেবে, এবং যদি আপনি এটাকে ফুল অফ এক গ্লাস প্রোটিন বলতে পারেন, সেই হিসাবে আমি দশে এখানে এত বেশি পরিমাণের আইটেম আছে, আমি আসলে সবগুলোর নামও বলতে পারবো না। যেমন মালাই আছে, দুধ আছে, তারপর হচ্ছে অনেক রকমের বাদাম আছে, জাফরান আছে, উর্স আছে, আরো অনেক কিছু আছে। মালাই ভরা, প্রচুর পরিমাণে নাট, পুরান ঢাকায় এই প্রথম মনে হেলদি খাবার খেলাম। সবসময় ভাজি পোড়া খাই, বিরিয়ানি খাই, তৈরাক্ত খাবার খাই, ১০০ টাকা। আপনি যখন এখানে আসবেন, যখন দেখবেন যে এত বেশি পরিমাণে এখানে ইংলিশ ইউজ করছে, তখন আপনার মনে হবে যে না, এটা ঠিক আছে, আর সবকিছু কিন্তু ফ্রেশ খাবার এবং ভালো মানের। আমার কাছে মনে হয়েছে ১০০ টাকা হিসেবে এখানে যে আইটেমগুলো আছে এটা আসলে ওর্থ ইট, মোটেও বেশি না। তো আপনি যদি ট্রাই না করে থাকেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আর আপনি যদি একবার ট্রাই করেন আপনার বারবার আসতে ইচ্ছে করবে, এতটাই ভালো। দিলবাহার শরবতের লোকেশন হচ্ছে পুরান ঢাকা সুরিটোলা স্কুলের ঠিক অপোজিটে। এটা শুরু হয় এশারের পর থেকে অ্যান্ড চলে যে পর্যন্ত থাকে আর কি, ১১টা হতে পারে, ১২টা হতে পারে। তো আজকের মধ্যে পর্যন্ত, যদি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।